নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন কুইক বাংলা ইউটিউব চ্যানেল। বন্ধুরা, এই মুহূর্তে সমস্ত মহিলাদের জন্য এক দারুণ সুখবর উঠে আসছে। মহিলাদের দেওয়া হচ্ছে 30,000 টাকার লোন। তো বন্ধুরা, কারা কারা এই সুবিধাটি পাবেন এবং কি কি ডকুমেন্টস লাগবে, কোথায় আবেদন করবেন, বিস্তারিত জানাবো আজকের এই ভিডিওতে। তো পুরো ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন, কি সুবিধা রয়েছে এই লোনের আপনাদের পুরোটাই জানিয়ে দেব। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতেও লেটেস্ট আপডেটগুলো পাওয়ার জন্য, এবং ভিডিওটিকে একটি লাইক এবং প্রচুর প্রচুর শেয়ার করতে ভুলবেন না। তো বন্ধুরা দেখুন, বলা হয়েছে মহিলা সমৃদ্ধি যোজনা প্রকল্পে ব্যক্তিগত ঋণের মাধ্যমে মহিলাদের স্বনির্ভর করার লক্ষ্য নিয়েছে রাজ্য সরকার। এখান থেকে লোন নিয়ে মহিলারা ব্যবসা শুরু করতে পারেন, পশুপালন করতে পারবেন, এরকম আরও অনেক রোজগারের রাস্তা কিন্তু আপনি বের করাতে পারবেন। এই প্রকল্পে লোন নিলে সুদের হার কিন্তু অত্যন্ত কম হবে এবং সাবসিডিও পাবেন সরকারের তরফ থেকে। এরপর বন্ধুরা, এই প্রকল্পে কি কি সুবিধা পাবেন দেখে নিন। সর্বাধিক 30,000 টাকার লোন পাবেন মহিলারা। ভর্তুকি থাকবে কেমনভাবে দেখুন, প্রকল্প ব্যয়ের 50% এবং 10,000 টাকা, যেটি তুলনামূলকভাবে অনেক কম। এবং সুদের হার দেখুন, বলা হয়েছে 3-4% মাত্র আপনাকে সুদ দিতে হবে। 12টি সমান ত্রৈমাসিক কিস্তি আসল এবং সুদ মিলিয়ে আপনাকে দিতে হবে। আবেদন কিন্তু করতে পারবেন একক বা গোষ্ঠী হিসেবে আপনি করতে পারবেন এখানে আবেদনটি। এবং কি কি ডকুমেন্টস লাগবে দেখে নিন। ব্যাংকের পাসবই, আধার কার্ড, কাস্ট সার্টিফিকেট যদি থাকে সেখানে কাস্ট সার্টিফিকেট দেবেন, অথবা চেয়ারম্যান পৌরসভা বা সভাপতি বা পঞ্চায়েত সমিতি প্রদত্ত জাতি শংসাপত্র আপনি দেবেন, ইনকাম সার্টিফিকেট দেবেন, এবং 10 টাকার নন জুডিশিয়াল স্ট্যাম্প পেপার কিন্তু দিতে হবে। এরপর বন্ধুরা, কোথায় আবেদন করবেন দেখুন। ব্লক অফিসের SC ST OBC বিভাগে আপনাকে আবেদন করতে হবে। আবেদনপত্র 3 পুরুষের কমিটির অনুমোদনের WB SC ST OBC কলকাতায় অনুমোদনের জন্য পাঠানো হয়। বন্ধুরা, তারপর কিন্তু আপনার যদি আবেদন মঞ্জুর হয়ে যায়, তাহলে কিন্তু আপনি পেয়ে যাবেন 30,000 টাকার লোন, এবং সেটা শুধুমাত্র 3-4% সুদে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন, আর পাশের বেল ঘন্টাটাকেও অল করতে ভুলবেন না।